নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে তোমরা জানো যে গতকাল থেকে আমরা এনএস ইউ বিডিপির যে এমসিকিউ অ্যাসাইনমেন্ট দু হাজার বাইশের সেগুলো এক এক করে আপলোড করছি একদম পুরোপুরি সঠিক উত্তর সহ সম্পূর্ণ বিনামূল্যে তো এখন আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো ইভিজি থ্রি ফার্স্ট ইয়ারের ইভিজি থ্রি তো দেরি করবো না শুরু করে নেবো আর তার আগে তোমাদেরকে একটা কথা নিই সমস্ত রকম অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের এই চ্যানেলে বিনামূল্যে তোমরা পেয়ে যাবে আর এই আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে অল করে রাখতে হবে আর আমাদের টেলিগ্রামে আপডেট দেওয়া হয় আমাদের টেলিগ্রামে কর্মতৃত্ত অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে তো চলো দেরি না করে শুরু করি আজকের ইভিজি থ্রির অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে চর্যাপীতির পদগুলি সম্পাদিত হয়ে কবে প্রথম প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটির উত্তর হবে উনিশশো সালে এক নম্বর কোশ্চেন উনিশশো সালে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে গৌরাঙ্গের শৈশব ক্রীড়া আছে চৈতন্য ভগবতের কোন অধ্যায় এটি হবে চতুর্থ অধ্যায় উত্তর যাবে চতুর্থ অধ্যায়ে তিন নম্বর কোশ্চেন ধূমকেতু পত্রিকায় কোন কবিতা প্রকাশের জন্য রাজদ্রোহিতার অভিযোগ ওঠে এখানে উত্তর হয়ে যাবে ধূমকেতু উত্তর হয়ে যাবে ধূমকেতু আমি তোমাদেরকে অপশনগুলো বলছি না কারণ তোমাদের কাছে অপশনগুলো চেঞ্জ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি তোমাদের কিন্তু উত্তরটা বলে দিচ্ছি তো তারপরে দেখো চার নাম্বার কোশ্চেন যেটা রয়েছে রূপ লাগে আখি জুড়ে গুণে মন ভোর কোন পর্যায়ের পদ এটা হবে রূপানুরাগ পর্যায়ের পদ রূপানুরাগ পর্যায়ের পদ হবে এটি পাঁচ নম্বর কোশ্চেন অভিনব কল্পতরু সঞ্চরু সুরধনু তীরে উজড় কার সম্পর্কে বলা হয়েছে এটা হবে গৌরাঙ্গ তারপরে যে ছ নম্বর কোশ্চেন জীবনানন্দের কবিতায় সুর একবার কানে লাগিলে তাকে যে ভোলা শক্ত এ কথা কে বলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন একটার উত্তর হয়ে যাবে বুদ্ধদেব বসু সাত নাম্বার কোশ্চেন চর্যাগতির পাঠ্যপদগুলির মধ্যে কাব্যে নিম্নক্ত কোন পত্রিক মঞ্জুরি রাগ নির্ভর নয় আঠাশ নম্বর এখানে উত্তর হয়ে যাবে আঠাশ নম্বর আট নম্বর প্রশ্নে চলে আসছি এব ঘুম ঘুমায় এ তোর মন পটালি চান্দিয়া রাখো নহুলি যৌবন কে কাকে বলেছেন বড়াই রাধাকে কথা বলেছেন তারপরে ন নম্বর কোশ্চেনে চলে আসছি ও তেমনি রামকে তার আশ্রম ছেড়ে যাওয়ার উপদেশ দিলেন এখানে কে এটা হবে দণ্ডকারণ্য তারপর দশ নম্বর কোশ্চেনে চলে আসছি রবীন্দ্রনাথের সুনামে প্রকাশিত প্রথম কবিতার নাম কি হিন্দু মেলার উপহার এখানে উত্তর হয়ে যাবে হিন্দু মেলার উপহার এগারো নম্বর কোশ্চেন নিকুম ভিলা যোগ্যাগারে লক্ষণকে কে রক্ষা করেছিল এখানে উত্তর হবে মায়া দেবী এখানে উত্তর হয়ে যাবে মায়া দেবী তোমাদেরকে আরও একবার বলে দিই তোমরা কিন্তু সমস্ত বিটিপির অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের যে কলেজের গ্রুপ আছে সেই কলেজের গ্রুপে এই ভিডিও শেয়ার করে দিতে পারো তো তারপরে দেখো যে কোশ্চেন আসছি বারো নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যের জন্মশাল হলো আঠেরোশো ছিয়াশি শ্রী চৈতন্যের জন্মশাল আঠেরোশো ছিয়াশি তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা কোন কবিতার অংশ তেরো নম্বর কোশ্চেন তোমার কাছে আরাম চেয়ে পেলাম শুধু লজ্জা কোন কবিতার অংশ এটি শঙ্খ চোদ্দ নম্বর প্রশ্ন রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক গ্রন্থটি রচনা করেন কে এখানে উত্তর হয়ে যাবে প্রভাত কুমার মুখোপাধ্যায় এখানে উত্তর হয়ে যাবে প্রভাত কুমার মুখোপাধ্যায় তারপরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রথম কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয় এটির উত্তর হয়ে যাবে বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ ষোলো নম্বর কোশ্চেন গৌরাঙ্গের শৈশব বর্ণনা আছে চৈতন্য ভাগবতের আদি খণ্ডের কোন অধ্যায় এটি হবে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় নম্বর প্রশ্ন স্বর্গের থেকে মর্তের দিকে দৃষ্টি ফেরানোর কথা বলেছেন কোট দার্শনিক এখানে উত্তর হয়ে যাবে কোঁত এটা কয়েক চন্দ্রবিন্দু ওকার কার খণ্ডত্ব হবে কোঁত তো যাই হোক ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আঠেরো নম্বর প্রশ্ন মেঘনাথ বোধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম বধ বধ মেঘনাথ বধকাব্যের ষষ্ঠ স্বর্গের নাম বধ কে কাকে বধ করেছে এখানে এখানে হবে উত্তর হয়ে যাবে লক্ষণ ইন্দ্রজিৎকে পদ করেছে লক্ষণ ইন্দ্রজিৎকে তারপর উনিশ নাম্বার প্রশ্ন মাথামুন্ডিয়া যোগিনী কোয়া বেড়াইব নানা দেশে কত সংখ্যক পদের অংশ এটি হবে তিনশো পঞ্চাশ সংখ্যক পদের অংশ আজকের অ্যাসাইনমেন্টের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন বৈষ্ণব সাহিত্যের কয়টি রস স্বীকৃত এখানে উত্তর হয়ে যাবে পাঁচটি এখানে উত্তর হয়ে যাবে পাঁচটি আগামীতেও ইভিজির অন্যান্য অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর তোমাদের গ্রুপে শেয়ার করে দাও আর কি কী তোমাদের অ্যাসাইনমেন্ট লাগবে সেগুলো নিচে কমেন্ট করে দিতে পারো ধন্যবাদ